প্রতি বছর আগস্টের 12 তারিখে বিশ্ব হাতি দিবস উদযাপন করা হয়। এবছরও বিশ্বব্যাপী একযোগে দিবসটি উদযাপন করা হবে। হাতির আবাসস্থল সংরক্ষণ, অবৈধ শিকার বন্ধ ও মানুষের সাথে দ্বন্দ্ব নিরসনে সচেতনতা তৈরিতে দিবসটি পালন করা হয়। এ বিষয় নিয়ে আলোচনার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন উপপ্রধান বন সংরক্ষক জনাব শামসুল আজম এবং ডক্টর মনিরুল খান, অধ্যাপক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ডক্টর মনিরুল খান, আমাদের একটু বলবেন যে বাংলাদেশে বর্তমানে হাতির অবস্থা কি? ধন্যবাদ আপনাকে। বাংলাদেশে যে বন্যপ্রাণীগুলো বিলুপ্তির ঝুঁকির মধ্যে রয়েছে, হাতি তার মধ্যে অন্যতম। মোটেও ভালো নেই হাতি বাংলাদেশে। এর একটি প্রধান কারণ হচ্ছে যে হাতির যে বিস্তীর্ণ প্রাকৃতিক আবাসস্থলের প্রয়োজন পড়ে, সেই আবাসস্থলের অবস্থা খুব একটা ভালো নেই। সেই সাথে মানুষের সাথে যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব তো লেগেই আছে। সংখ্যাগতভাবে আমাদের দেশে স্থায়ীভাবে বসবাস করে প্রায় 250 হাতি, এবং সেই সাথে আমাদের যে সীমান্ত এলাকা আছে, বৃহত্তর ময়মনসিংহ এবং বৃহত্তর সিলেট, সেখানে সীমান্ত এলাকায় ভারতীয় এলাকা থেকে প্রায় 100 হাতি যাতায়াত করে। এর বাইরেও আমাদের কিন্তু সার্কাস পার্টি, চিড়িয়াখানা, বিভিন্ন জায়গায় পোষা হাতি আছে, তারও সংখ্যা প্রায় 100। আচ্ছা, তা আমাদের যে হাতি কমে যাচ্ছে বাংলাদেশে, এর মূল কারণ কি আবাসস্থল ধ্বংস এবং এদের খাদ্যের অভাব? খাদ্যের অভাবটাকে আমি ঠিক এই মুহূর্তে খুব বড় সমস্যা বলবো না। তাদের যে সর্বোপরি আবাসস্থল, সেই আবাসস্থল কিন্তু খুবই সংকুচিত হয়ে যাচ্ছে। কারণ একটা বিষয় মনে রাখতে হবে, হাতি কিন্তু স্থলচর প্রাণীদের মধ্যে বৃহত্তম। তার মানে হচ্ছে যে তার যে আবাসস্থলের চাহিদা, সেই চাহিদা কিন্তু অন্য যে কোনো প্রাণীর থেকে অনেক গুণ বেশি। আপনি কিন্তু ছোটখাটো একটা বনে বুনো হাতি রাখতে পারবেন না। বুনো হাতিকে রাখতে হলে বিস্তীর্ণ বনাঞ্চল প্রয়োজন, বিস্তীর্ণ পাহাড়ি এলাকা প্রয়োজন, এবং সেটি যদি হয় তাহলে কিন্তু তার খাবারেরও পর্যাপ্ত যোগান সেখান থেকেই হবে। আবার মানুষের সাথে যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বটিও সেভাবে হবে না। যখন তার প্রাকৃতিক আবাসস্থল সংকুচিত হয়ে যাচ্ছে, তখন কিন্তু মানুষের সাথে যে দ্বন্দ্ব সেটি অনেকটা অবশ্যম্ভাবী হয়ে যায়। কারণ তার আবাসস্থল কিন্তু মানুষের দখলে চলে যাচ্ছে, সেটি মানুষের বসতি গড়ে উঠছে অথবা মানুষের ফসলি জমি হচ্ছে, এবং যার ফলে কিন্তু এই হাতির সাথে যে মানুষের দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব কিন্তু একটা প্রকট অবস্থায় গিয়ে পৌঁছেছে। এবং এই দ্বন্দ্বের কারণে যে শুধু হাতিই মারা পড়ছে বা আহত হচ্ছে তা নয়, প্রতিনিয়ত কিন্তু মানুষও এই হাতির কবলে মারা পড়ছে। এবং মানুষের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে তাদের ফসল ক্ষতিগ্রস্ত হচ্ছে, মানুষের যানমালের ক্ষয়ক্ষতি হচ্ছে, তো এগুলো কিন্তু প্রতিনিয়ত হচ্ছে। একটি সমীক্ষায় বলা হয়েছে যে আপনার প্রতিদিন একটি হাতির প্রায় 10,000 টাকার খাবার লাগে, এটা কি কতটুকু ঠিক? টাকার অঙ্কে আমি ওইভাবে দেখব না। কারণ আপনি যদি প্রাকৃতিক আবাসস্থলে হাতিকে রাখেন, তাহলে হাতি তো যে উদ্ভিদ সেখান থেকে খাচ্ছে, সেই অর্থে তো আর আসলে তার বাজার মূল্য নির্ধারণ করা যায় না। সে বনের লতাগুল্ম খাচ্ছে, সেও বনে কিছু কন্ট্রিবিউট করছে, তো যার ফলে আমি ঠিক টাকার অঙ্কে একে মূল্যায়ন পরিমাপ করা যাবে না। কিন্তু আপনি যদি প্রশ্ন করেন যে হাতির মূল্য কত, হাতি কিন্তু অমূল্য, একে আপনি টাকার অঙ্কে মূল্যায়ন করতে পারবেন না। কারণ তার একটা ঐতিহ্যগত মূল্য আছে, তার একটা প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় তার একটা গুরুত্ব আছে, তো সর্বোপরি তার যে মূল্য সেটি কিন্তু টাকার অঙ্কে আসলে বিচার করা যাবে না কোনো অবস্থাতেই। অবশ্যই, কারণ যেভাবে এরা আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করেছে এবং এখনো করছে, তবে যেভাবে সংখ্যা তারা দিন দিন কমে যাচ্ছে, তাতে অবশ্যই আশঙ্কাজনক যে আমাদের পরিবেশের আর কত বিপর্যয় অপেক্ষা করছে এই হাতি কিংবা অন্য অন্য প্রাণী যেভাবে হারিয়ে যাচ্ছে। আবার ফিরে আসবো আপনার কাছে জনাব শামসুল আজম। হাতি সংরক্ষণে বাংলাদেশে কি ধরনের কার্যক্রম পরিচালিত হচ্ছে? ধন্যবাদ আপনাকে। আমাদের হাতি সংরক্ষণের পরোক্ষ এবং প্রত্যক্ষ দুইভাবে আমরা কাজ বন বিভাগ করতেছি, এবং বন বিভাগ একানা আমাদের সাথে, যেমন মনির আছেন, আপনারা আছেন, তারপরে বিভিন্ন এনজিও আছেন, সবাই মিলিতভাবে আমরা কাজ করছি। IUCN 2001-2 দিকে প্রথম শুরু করেছিলেন এই দেশে হাতির সার্ভে, করিডোর এবং রুট সার্ভে করে, সেখানে এলিফ্যান্ট রেসপন্স টিম 27টা টিম গঠন করেছিলেন, তাদেরকে টর্চ দিয়েছিলেন, বিভিন্ন উপকরণ দিয়েছিলেন যাতে হাতিকে তাড়ানো যায়। আপনি লোকালে চলে আসলে এটা যাতে মানুষের শস্য হানি না করে বা জীবন হানি না হয়, এই জন্য তাদেরকে তাড়ানোর জন্য
মোটিভেট করেছিলেন। ছটা জেলাতে শ্রীবর্দি, ঝিনাইগাতি, নলিতাবাড়ি, এদিকে আছে চুনতি, চিটাগাং, এদিকে আরো দুটা থানা, এখানে আমাদের ছয়টা জায়গাতে ফডার ক্রপ করেছিলেন, বাঁশ এবং আপনার কলা গাছের বাগান করেছিলেন। এরপরে আমাদের এখন যে কাজ হাতির খাবারের জন্য, খাবারের জন্য যেহেতু মূলত হাতির সাথে কনফ্লিক্টটা হচ্ছে, আমাদের যে জায়গাটা হাতি আগে একা বিচরণ করতেন, একাই যেখান থেকে ফরেজিং করতেন, সেখানে মানুষের সেটেলমেন্ট হয়ে গেছে, যার জন্য তার খাবার ভাগ করে যাচ্ছে, এক জায়গা থেকে এক জায়গায় যাওয়ার জন্য রুটের মধ্যে মানুষের বসতি হয়ে গেছে। এই ধরনের সমস্যাগুলা ওভারকাম করার জন্য আপনার রিসেন্টলি SRCWP প্রজেক্ট, ওয়ার্ল্ড ব্যাংকের একটা প্রজেক্টের অধীনে IUCN যে কাজ করেছে, বাংলাদেশে কতগুলো হাতি আছে, তাদের রুট কোথায়, তাদের হোম রেঞ্জ, তাদের বিশেষ করে করিডোর, ট্রান্সবাউন্ডারি ইস্যু যে আছে আমাদের ভারতের সাথে, মায়ানমারের সাথে যে আমাদের মাইগ্রেশন হচ্ছে, সেগুলো কীভাবে রক্ষা করা যায়, সেইটা স্টাডি করে তারা যে একটা অ্যাকশন প্ল্যান তৈরি করেছেন 2025 পর্যন্ত, এটা আপনার CBD বা SDGকে কমপ্লাই করবে। সেই অ্যাকশন প্ল্যানটা এখন আমাদের অনুমোদন অপেক্ষা থাকলো, আমরা সেই অ্যাকশন, এটা ছয়টা অবজেক্টিভকে আমরা নির্ধারণ করে যে অ্যাকশন প্ল্যান তৈরি করেছে সেটার উপরে আমরা এখন কাজ করেছি। তবে মূলত যেটা কাজ শুরু হয়েছে সেটা হলো আপনার ভারত থেকে আমাদের নর্দার্ন পার্টে শেরপুরে শ্রীবর্দিতে যে হাতি এসে আমাদের এখানে উৎপাত করতে, আমাদের শস্যহানি করতো, মানুষ মারা যেত, হাতি মারা যেত, সেখানে আপনার ফেন্সিং করা হয়েছে IUCN-এর। আর বান্দরবনে আমাদের কিছু এই ধরনের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে, কিছু এলিফ্যান্ট রেসপন্স টিম গঠন করা হয়েছে, CMC আমাদের যেগুলো আছে সেখানে তাদের কাজে লাগানো হচ্ছে, এবং আমাদের হ্যাবিটেট উন্নয়ন যে সমস্ত হাতির বিচরণ ভূমি অলরেডি ইনটেক্ট আছে, এখনও নষ্ট হয়নি, সেগুলোকে আরও ইম্প্রুভমেন্ট করা, এবং যেগুলো ফ্র্যাগমেন্টেশন হয়ে গেছে সেগুলোকে আপনার প্ল্যান্টেশন করে একটা কম্প্যাক্ট এরিয়াতে নিয়ে আসা, এটা ডাইরেক্ট। আর ইনডাইরেক্ট হচ্ছে যে হাতি আমাদের যে ক্ষতি করতেছে মানুষকে, যেমন লংদুতে আমি দেখেছি রাঙ্গামাটিতে, সেখানে আপনার পাহাড়ের ঢালে উপজাতিরা থাকতে অভ্যস্ত, সেখানে তারা এখন আমাদের যে ন্যাচারাল ফরেস্ট ছিল সেটা নষ্ট হয়ে তারা এখন কমার্শিয়ালে চলে গেছেন, সেখানে সেগুন এবং গামারি করে ফেলেছেন। নিচের দিকে আমাদের যে বাঙালি বসতি স্থাপন করেছেন, ওনারা প্রথম থেকে আম কাঁঠাল গাছ লাগিয়েছেন, তো হাতি স্বাভাবিকভাবে আম কাঁঠালের প্রতি একটু লোভনীয় খাবার আসতে চায়। আর দ্বিতীয় কথা, যেহেতু আপনার ফরেস্টের আশেপাশে ঢাল জায়গাগুলোতে ফরেস্ট স্পেসিস সেই ধরনের পায় না, তারা আম গাছ কাঁঠাল গাছ খাওয়ার জন্য আসে এবং নিশ্চয় ধান খাওয়ার জন্য আসে। এই জন্য প্রতি বছরের লঙ্গদুতে দুই চারজন মানুষ মারা যাচ্ছে এবং প্রচুর ফসল হানি এবং আহত হচ্ছে। এই ধরনের কনফ্লিক্ট, হিউম্যান এলিফেন্ট কনফ্লিক্টে কারণে যাতে হাতি মানুষ মেরে না ফেলে, তার জন্য আমরা 2010 সালে একটা বন্যপ্রাণী দ্বারা ক্ষতিগ্রস্ত হবে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য, জীবন জান এবং মালের ক্ষতিপূরণ দেওয়ার জন্য একটা নীতিমালা করা হয়েছে, সেটার কভারেজ আমরা মানুষকে হাতি দ্বারা যদি কেউ নিহত হয় তাতে টাকা দিচ্ছি 1,00,000 টাকা করে, যদি সে পঙ্গু হয়ে যায় তাকে 50,000 টাকা, আর যদি শস্যহানি হয় তাকে 25,000 টাকা। এইভাবে আমরা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে একটা কম্পেনসেশনের ব্যবস্থা, হ্যাঁ কম্পেনসেশন দিয়ে তাকে সংরক্ষণের আমরা ব্যবস্থা করতেছি এবং এটার ভালো রেজাল্ট পাওয়া যাচ্ছে এখন। আচ্ছা, মানে এর আপনার সুফল পাচ্ছেন এখন? আপনার এখন পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি আর কোনো কর্মসূচি কি আছে? এর পাশাপাশি কর্মসূচি যেগুলো আমাদের যে অ্যাকশন প্ল্যানে আছে সেটা তো অনেক বিশাল বড় একটা ব্যাপক ভিত্তি নিয়ে আছে, যেটা রিসার্চ বেসড, যে এটার হাতির বিহেভিয়ার, হোম রেঞ্জ, খাদ্যাভাসের, মানুষের মানে করিডোরের এগুলোকে রক্ষা করা কীভাবে রক্ষা হবে। আমাদের এখন রেল লাইন হচ্ছে ঢাকা চিটাগাং কক্সবাজার, এখানে অনেক করিডোর পড়ে গেছে, তাদের রুটে পড়ে যাচ্ছে। তারপরে আপনার ট্রান্সবাউন্ডারি ইস্যুস আছে, এগুলো কীভাবে আমরা মেনটেন করব, রিসার্চ অ্যাওয়ারনেস এবং এটার সাথে ইমপ্লিমেন্টেশন, এগুলো একটা ব্যাপক জিনিস যেটা আমাদের মাল্টি সেক্টরাল এবং এটা বিভিন্ন স্টেক হোল্ডারদের সম্মিলিত একটা প্রয়াস। আচ্ছা, আমার সময় লাগবে। থ্যাংক ইউ ডক্টর মনির খান। এই হাতি মানুষ দ্বন্দ্ব নিরসনে কি আর কি করা যায়? আসলে দ্বন্দ্বটা আর একটু বৃহত্তর পরিসরে দেখা উচিত। যেমন মনে করুন যে হাতি তো আমাদের পরিবেশের একটা অঙ্গ এবং সেই সর্বোপরি যে প্রাকৃতিক পরিবেশ, তার যদি ভারসাম্য না থাকে তাহলে কিন্তু সেটি শুধু হাতি মানুষ নয়, আরও অনেক জায়গায় এই দ্বন্দ্বটা তৈরি হবে। যেমন সম্প্রতি যে পাহাড় ধস, এটি কিন্তু আমাদের একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে এই যে নির্বিচারে বৃক্ষ নিধন বা বন ধ্বংস, এটি করলে তার ফলাফলটা কি। এটি যে শুধু হাতিকে ক্ষতিগ্রস্ত করে তা নয়, এটি বহুবিধ পথে বন্যপ্রাণী তথা মানুষেরও ক্ষতি করে। তো যার ফলে আমাদের যে প্রাকৃতিক বনগুলো আছে সেখানে শুধু হাতিই নয়, আরও অনেক বন্যপ্রাণীই আছে,
সর্বোপরি এই প্রাকৃতিক বনাঞ্চলগুলোকে রক্ষার কথা চিন্তা করতে হবে এবং সেভাবেই আমাদের বিনিয়োগটাও করতে হবে। এখন দেখা যাচ্ছে যে আমাদের দেশের বাজেট প্রতি বছর উত্তরোত্তর বাড়ছে, কিন্তু পরিবেশ ও বন মন্ত্রণালয়ের বাজেট আমরা দেখছি দুঃখজনকভাবে যে প্রতি বছরই কমে যাচ্ছে। তাহলে আমরা এই সংরক্ষণে কিভাবে বিনিয়োগ করব বা কিভাবে আমরা এই বিস্তীর্ণ বনাঞ্চলকে রক্ষা করব বা এই মানুষের সাথে হাতির দ্বন্দ্বটা নিরসন করব? কারণ আপনি যখনই এই বিষয়গুলো অ্যাড্রেস করবেন, আপনি হাতির সাথে মানুষের দ্বন্দ্ব নিরসন করবেন, তাহলে তো কিছু পদক্ষেপ সেখানে নিতে হবে। যেমন আপনি সেখানে হয়তো বিদ্যুতায়িত বেড়া তৈরি করবেন, সেটি করতে গেলে সেখানে বিনিয়োগের প্রয়োজন আছে। আবার আপনি প্রাকৃতিক দেয়াল তৈরি করতে পারেন। প্রাকৃতিক দেয়াল কীরকম? যে ধরনের উদ্ভিদ হাতি পছন্দ করে না সেই ধরনের উদ্ভিদের একটা দেয়াল তৈরি করলেন, প্রাকৃতিক দেয়াল। তো সেটি করতে গেলেও কিন্তু সেখানে বিনিয়োগের বিষয় চলে আসবে। তো এই কাজগুলো করা সম্ভব এবং বিজ্ঞান ভিত্তিক পদ্ধতিতেই কিন্তু এই হাতি মানুষের দ্বন্দ্ব নিরসন করা সম্ভব এবং হাতি সংরক্ষণ করাও সম্ভব, যেটি কিন্তু যে অ্যাকশন প্ল্যান হয়েছে সেই অ্যাকশন প্ল্যানে স্বল্প মেয়াদে বা দীর্ঘমেয়াদে আমাদের হাতি সংরক্ষণে এবং হাতির সাথে মানুষের দ্বন্দ্ব নিরসনে কী কী করণীয় সেটি কিন্তু খুব সুস্পষ্টভাবে আছে। কিন্তু তার জন্য আমাদের কিন্তু রাষ্ট্রীয় বিনিয়োগ প্রয়োজন এবং সমর্থন প্রয়োজন, এবং সরকারের যে বিভাগগুলো আছে, শুধু বন বিভাগ নয় অন্যান্য সংশ্লিষ্ট যে বিভাগগুলো আছে, তাদের কিছু নিয়মিত প্রোগ্রাম থাকা উচিত। এটি কখনোই প্রকল্প নির্ভর হওয়া উচিত না, কারণ প্রকল্পগুলো আমরা দেখি যে আসে, শেষ হয়ে যায়, তারপর আর তার ফলাফলটা আমরা ধরে রাখতে পারি না। যেগুলো আমাদের খুব গুরুত্বপূর্ণ প্রজাতি যেমন বাঘ বা হাতি বা আমাদের রক্ষিত এলাকার ব্যবস্থাপনা, এগুলো আমি মনে করি যে প্রকল্প হিসেবে আসতে পারে, কিন্তু তার যে মৌলিক প্রোগ্রামগুলো, সেই মৌলিক প্রোগ্রামগুলো আমাদের যে বিভাগগুলো আছে সরকারি বিভাগগুলো, তাদের কোর প্রোগ্রাম হিসেবে এগুলো থাকা উচিত। তার বাইরে প্রজেক্টগুলো আমাদের আরও যেসব বিষয়গুলো আছে সেই বিষয়গুলো বা আমাদের যে ব্যবস্থাপনা সেগুলো উন্নয়নে গবেষণামূলক কী কী করা যেতে পারে সেই বিষয়গুলো আসতে পারে, কিন্তু কোর প্রোগ্রামগুলো আমি মনে করি যে এটি আমাদের সরাসরি রাজস্ব খাত থেকে এর জন্য বরাদ্দ থাকা উচিত এবং সরকারি যে বিভাগগুলো আছে সেই বিভাগগুলোর কোর প্রোগ্রামের মধ্যে এগুলো থাকা উচিত। আচ্ছা, প্রতিদিন 100 হাতি মারা যাচ্ছে আফ্রিকাতে, আমাদের কি অবস্থা? আমাদের দেশে কি হাতি মারা পড়ছে প্রতিনিয়ত? আফ্রিকাতে প্রধানত যে কারণে হাতি মারা পড়ে সেটি হচ্ছে তার দাঁত, এবং এটি কিন্তু যথেষ্ট মূল্যবান, যেটাকে বলা হচ্ছে সোনার সমান দাম। জি, সোনার সমান দাম। আফ্রিকাতে যে হাতিগুলো চোরা শিকারীদের হাতে মারা পড়ে এটি মূলত হচ্ছে তার দাঁতের জন্য, কিন্তু বাংলাদেশে যে বুনো হাতিগুলো আছে সেগুলোর মধ্যে দাঁতাল হাতির সংখ্যায় কম। তার কারণ হচ্ছে যে দাঁতাল হাতিগুলোই তো বেশিরভাগ চোরা শিকারীদের হাতে মারা পড়ে, তো যার ফলে আমাদের এখানে কিন্তু যে দাঁতের জন্য যে হাতি শিকার সেটির চেয়ে বরং যেটি হয় যে মানুষের সাথে দ্বন্দ্বের কারণে হাতি বেশি মারা পড়ে। আচ্ছা, দাঁতের জন্য না, দাঁতের জন্য কম। তার কারণ হচ্ছে যে দাঁতাল হাতি তো আমাদের আসলে খুব একটা নেই। আচ্ছা, তো মূল কারণ তাহলে হচ্ছে কি, এই দ্বন্দ্ব থেকে এরা মারা পড়ছে, প্রধানত দ্বন্দ্বের কারণেই মারা পড়ছে। আচ্ছা, আবার ফিরে আসবো আপনার কাছে জনাব শামসুল আজম। ডক্টর মনিরুল খান বললেন যে বাজেটের স্বল্পতা, যা এই কাজগুলো করতে গেলে আমাদের যে ধরনের বাজেট দরকার সেই বাজেট আমাদের এই পরিবেশ ও বন মন্ত্রণালয়ে পাওয়া যাচ্ছে না, মানে এটা নিয়ে আপনি একটু বলবেন? না, এটা সত্যি কথা। একসময় তো আমাদের হাতিকে রক্ষা করতে হবে, এই জন্য আমাদের অনেক বাজেট লাগবে, বাজেট প্রয়োজন। আমরা এই ধরনের আমাদের চিন্তাভাবনা ছিল না, বা আমাদের চিন্তাভাবনা থাকলেও সেভাবে আমরা এটাকে বুঝতে পারিনি বা আমরা অনুধাবন করিনি। কিন্তু ওয়ার্ল্ড ব্যাংকের যে আমাদের রিসেন্ট পাস্ট যে শেষ হয়ে গেল আমাদের এসআরসিডের প্রজেক্টের, যেটার অধীনে আমাদের অ্যাকশন প্ল্যানটা করা হলো, এখন এই অ্যাকশন প্ল্যানকে বাস্তবায়ন করতে হলে তো আমাকে অনেকগুলো মাল্টি সেক্টর ওয়ার্ক করতে হবে, সেগুলোকে বাস্তবায়ন করতে আমার টাকা লাগবে এবং সেটা আমার রাজস্ব বাজেট থেকে। এটা আমাদেরকে প্রজেক্ট বেসড বাইরের দিকে তাকে থাকলে তো হবে না। তো আমরা যেমন আপনার রক্ষিত এলাকা, আমাদের 1% অফ দি আপনার টোটাল ল্যান্ড মাসের সেটা কিন্তু এক্সিড করে গেছে। এখন আমরা যেটা মনিরুল হচ্ছে খান বলছেন যে আমাদের প্রাকৃতিক বন রক্ষা করার জন্য, আমরা কিন্তু হিল ট্রেক্সে প্রায় 3 দশক যাবৎ আমরা কোনো কার্যক্রম করতে পারি না, এটা বাস্তবতা। এবং আপনিও নিজেই আপনার কাপ্তায় দেখেছেন যে অল্প একটু জায়গার মধ্যে, কাপ্তায় তো আমার রিজার্ভ ফরেস্ট, কিন্তু সেখানে অনেকগুলো সরকারি স্থাপনা আছে, সেখানে একটি বাঁধ আছে আমাদের জলবিদ্যুৎ প্রকল্প, তারপরে সেখানে 68টা হাতি আছে, এটা ট্রিমেন্ডাস। সেখানে তাদের প্রাকৃতিক পরিবেশে তারা যতটুকু আছে তার মধ্যে নিরাপদ বোধ করে বলে থাকে। তবে যে জিনিসটা হয়েছে, গত আমি থাকাকালীন সময়ে 14 থেকে 15-16 মধ্যে 3টা হাতি মারা গেছে ইলেকট্রিকিউটেড হয়ে,
বৈদ্যুতিক তারে, আর একটি মারা গিয়েছিল আপনার দাঁতওয়ালা হাতি, হয়তো দাঁত চুরির জন্য আপনার গান শটে। এছাড়া লঙ্গদুতে যে মারা গেছে সেটা হলো মানুষের কনফ্লিক্টে, মানে ল্যান্ডের তার সে খাবারের জন্য। এখন আমার এই প্রাকৃতিক বনে আমাদের যদি গাছ লাগাতে হয় তাহলে সেখানে কোনো কোনো জায়গায় আমাদের এলাকার মানুষজনের সাথে আমাদের আগে কনসেনসাস আসতে হবে, শুধু ফান্ড হলেও চলবে না। আবার কোথাও আপনার রিলোকেশন লাগবে, রিসেটেলমেন্ট, এটা অত্যন্ত কঠিন জিনিস। আমাদের যেখানে বন আছে, বন এখানে এখনও ইনটেক্ট আছে, সেগুলোকে আরও উন্নয়ন করার জন্য, করিডোরগুলোকে আমাদের অক্ষত রাখার জন্য, রুটগুলোকে ঠিক রাখার জন্য, এগুলোর জন্য আমাদের স্টেপ বাই স্টেপ কাজে টাকা লাগবে। এবং এই জন্য আমরা এখন কিন্তু জিওবি টাকা দিয়ে প্রজেক্ট করতেছি, প্রজেক্ট বেসড। কিছুদিন আগে একটা আমাদের জমা দেওয়া হয়েছে একটা বায়োডাইভার্সিটি প্রকল্প, একটা মানে আমাদের ছোটোখাটো, সেখানে বন্যপ্রাণী বিশেষ করে হাতিও আছে। আবার একটা আমাদের সুফল একটা প্রজেক্ট আসছে, সেখানেও আমরা বন্যপ্রাণীর কম্পোনেন্ট রাখতেছি। তো আমরা আশা করি যে এখন থেকে এগুলো কি বাইরের ফান্ড দিয়ে হবে? সুফলটা বাইরের আন্তর্জাতিক ফান্ড থাকবে, কিন্তু আরেকটা করতেছি আমরা, সেটা আপনার বাংলাদেশি টাকাই। এইভাবে হয়তো ছোট ছোট, এখন যেহেতু আমাদের নেচার ওয়াইল্ড লাইফের নেচার কনজার্ভেশন সার্কেলও হয়েছে, এর অধীনে 6টা ডিভিশনও আমাদের রান করতেছে। আশা করা যায় যে আমরা যেহেতু অ্যাকশন প্ল্যান গঠন করেছি, আমরা সেটা নিয়ে কাজ করব। আমরা এখন রাজস্ব বাজেট থেকে আমাদের টাকা পাবো, যেহেতু রাজস্ব খাতভুক্ত আমাদের কর্মচারীও আছে। আস্তে আস্তে উন্নতি আশা করি। এই মুহূর্তে কি আমরা কোনো আন্তর্জাতিক সংস্থার সাথে জড়িত আছি? আমরা তো শুধু একটাই জানি যে মাইকের সাথে আমরা জড়িত আছি। মাইকের সাথে আমরা 2003 সাল থেকে মনে হয় জড়িত আছি আমরা। আর এই যে বাজেটের কথা যেটা বললাম, এই বাজেট নিয়ে কি আমাদের সামনে কিছু করার আছে আপনার বন বিভাগ থেকে, যে এই বাজেট বাড়ানোর ব্যাপারে যে কাজ? হ্যাঁ, আমরা তো যে সুফল যেটা বললাম, যেখানে সাস্টেনেবল ফরেস্ট অ্যান্ড লাইভলিহুড, সেখানে অনেকগুলো কম্পোনেন্ট আছে, তার মধ্যে বন্যপ্রাণী যে কম্পোনেন্ট সেখানে হাতি তো অবশ্যই থাকবে। আচ্ছা, তো হাতি নিয়ে তাহলে ভালো একটা চিন্তা ভাবনা চলছে এবং হ্যাঁ আছে। এবং মামেশিং ডিভিশনে জি ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ড থেকে আমাদের কিছু টাকা দেওয়া হয়েছে সেখানে ইলেকট্রিক ফেন্স করার জন্য। ইলেকট্রিক ফেন্স যদি করা হয় তাহলে ওটা আপনার কি কোনো ক্ষতি হয় না? না, ওটা এক লো ভোল্টেজ, ওটা সে টাচ করলে জাস্ট হালকা শকে চলে যাবে, এটা কোনো ক্ষতি করবে না, রিপেলেন্ট। আচ্ছা, আবার ফিরে আসবো আপনার কাছে। ডক্টর মনন খান, এই হাতি সংরক্ষণে আর কি করতে পারি আমরা? আমার যেটি মনে হয় যে স্থানীয় যারা জনগণ আছেন তাদেরকে সচেতন করে তাদেরকে এই প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত করাটা বাংলাদেশের প্রেক্ষাপটে খুব জরুরি। তার কারণ হচ্ছে যে বাংলাদেশে কিন্তু সর্বত্রই মানুষ আছে, আপনি এমন কোনো বন নেই যেখানে মানুষের আনাগোনা নেই। অর্থাৎ অন্যান্য দেশে যেমন আমরা দেখি যে বিস্তীর্ণ বনাঞ্চল জনমানবহীন, বাংলাদেশের এমন কোনো বন বোধহয় নেই যেখানে এরকম জনমানবহীন কোনো অবস্থা বিরাজ করে। তো যার ফলে সেখানে মানুষের কোনো না কোনো প্রকার কার্যক্রম সেখানে আছে, সেটি চাষবাসের জন্য বা অন্য কোনো বন্য সম্পদ আহরণের জন্য বা অন্য কোনো কাজে। তো যার ফলে স্থানীয় যারা আছেন তাদেরকে যদি সম্পৃক্ত করে এই হাতির যে সুফলগুলো, সেই সুফলগুলো যদি আমরা তাদের জানাতে পারি এবং সেই সাথে এই হাতি সংরক্ষণের যে পুরো আয়োজন, সেই আয়োজনের তাদেরকে অংশীদার করতে পারি, এবং বিশেষত যে পরিবেশবান্ধব পর্যটন, সেই পরিবেশবান্ধব পর্যটনটা আমরা বিকাশ করতে পারি, তাহলে কিন্তু স্থানীয়দেরও এই সংরক্ষণের মাধ্যমে উপকৃত হওয়ার সুযোগ আছে। তার কারণ হচ্ছে যে বহু জায়গায় কিন্তু এই বুনো হাতিকে কেন্দ্র করে আপনার পরিবেশবান্ধব পর্যটন গড়ে উঠেছে। আমাদের পার্শ্ববর্তী দেশে ভারতেরও বিভিন্ন জায়গায়, বিশেষত দক্ষিণ ভারতে আপনি যদি যান তাহলে দেখবেন যে সেখানে কিন্তু বহু বিদেশি পর্যটক আসেন এই বুনো হাতি দেখার জন্য। তো যার ফলে আমরা কিন্তু সেখানে যদি পরিকল্পিত উপায়ে হাতিকে সংরক্ষণ করতে পারি এবং এই পরিবেশবান্ধব পর্যটন গড়ে তুলতে পারি, তাহলে কিন্তু স্থানীয়দেরও এই সংরক্ষণ থেকে লাভবান হওয়ার সুযোগ আছে। আমরা কি আরেকটা কাজ করতে পারি, যে এই দিবস উপলক্ষে যে সবাই যাতে জনগণ পার্টিসিপেট করে, এ ধরনের একটি ডোনেশনের ব্যবস্থা যে যা পারে দেওয়ার এই দিবসকে উপলক্ষে হাতি সংরক্ষণের জন্য? কারণ বিদেশে আমরা দেখি যে তারা কিন্তু এই দিবসটাকে উপলক্ষ করে তারা কিন্তু সাধারণ জনগণের কাছ থেকে এই ডোনেশন নেয় এই হাতি সংরক্ষণের জন্য। আমরা কি এই ধরনের কোনো কার্যক্রম পরিচালনা করতে পারি বাংলাদেশে? জি অবশ্যই, এবং এর কিন্তু মানে আর্থিক দিক থেকে এই যে সমর্থনটা তৈরি হবে তার চেয়ে বড় হবে যে অনেকেই
এর সাথে অংশগ্রহণ করার সুযোগ পাবে। অর্থাৎ অনেকেই মনে করবে যে সে এই হাতি সংরক্ষণে অংশীদার হয়েছে, সে যদি 10 টাকাও ডোনেট করে সে কত টাকা ডোনেট করেছে সেটি গুরুত্বপূর্ণ নয়, কিন্তু সে তার মন থেকে অনুভব করবে যে আমি এই দেশের নাগরিক হিসেবে এই দেশের হাতি সংরক্ষণে অংশগ্রহণ করেছি। এবং এই যে অংশগ্রহণ করার যে অনুভূতি, তার এই অনুভূতি এবং তার যে সমর্থন, এই সমর্থনের গুরুত্ব কিন্তু সে যেটা ডোনেট করছে তার থেকে অনেক বেশি। তো যার ফলে এরকম উদ্যোগ কিন্তু নেওয়া যেতেই পারে। ধন্যবাদ আপনাকে। জনাব শামসুল আজম, আমরা হাতি সংরক্ষণে এই ভবিষ্যতে আপনাদের আর কি পরিকল্পনা দেখবো বলে আশা করি? ভবিষ্যতে আমাদের তো যে অ্যাকশন প্ল্যান হয়েছে 2025 পর্যন্ত, সে পর্যন্ত আমরা সেই টার্গেট ফুলফিল করতে গেলে আমাদের অনেক লোকবল, আমাদের অর্থ, আমাদের বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে মিটিং, তারপরে অ্যাওয়ারনেস বিল্ড আপ, তারপরে আপনি যেমন বললেন যে ডোনেশন, ইটস এ ভেরি গুড মানে আইডিয়া যেটা আপনারা করতে পারেন। আপনারা যদি বলেন যে আমরা হাতি সংরক্ষণ ফান্ড করলাম, যে যা পর দান করো, সেটা কিন্তু আমাদের যাতে বেশি প্রকৃতি জীবন ফাউন্ডেশন থেকে করলাম, এটা কিন্তু হবে, সেটা দিয়ে আবার বিশ্বাসযোগ্যতা আসবে। এরকম ফান্ড যদি আমরা করি, মানুষের মধ্যেই হবে হাতি কেন ফান্ড করতে হবে, হাতি কী হলো। এই যাদের এখানে হাতি নাই, সার্কাস পার্টি মনে করেন, আমার মুন্সিগঞ্জে সার্কাস পার্টি হাতি দেখতে লোক টাকা দিয়ে দেখে, রাঙ্গামাটিতে হাতি এমনি দেখা যায়, যেমন আপনার কাপ্তে। আমাদের নিজস্ব, আমাদের দেশ থেকে, আমাদের দেশের ভিতর থেকে আমাদের অর্থকে বের করে আনতে হবে, কালেক্ট করতে হবে আমাদের সম্পদ রক্ষার জন্য। আমরা অন্যের দিকে তাকিয়ে, অন্যের থেকে ডোনেশন নিয়ে, লোন নিয়ে, সেটার উপরে আমরা এটা এটা সাস্টেনেবল হবে না। সাস্টেনেবল করতে গেলে আমাদের নিজেদের থেকেই এদের বাঁচাতে হবে, কারণ এদের বাঁচিয়ে রাখলে আমরাও বাঁচবো। এই জিনিসটা যদি আমরা, পরিবেশের ভারসাম্য রক্ষা হবে, ভারসাম্য রক্ষা হবে। যে কথাটা একটু বলেছেন প্রফেসর সাহেব যে জঙ্গলের সর্বত্রই মানুষ আছে, আপনি ডিপ জঙ্গলে যান সেখানে ভিতরে মানুষ আছে, আর যারা আদিবাসী সেখানে বাস করছে, তাদের বাড়ির সামনে হাতি চলে যাচ্ছে, তাদের তো কোনো ক্ষতি করতেছে না। হাতি অযথা কাউকে ক্ষতি করে না, সে যদি কোনো বিরূপ পরিবেশে না পড়ে, বাধা না পায়, সে যদি ক্ষুধার্ত হয় সে খাবে, খেয়ে চলে যাবে। আমাকে এই ক্ষতিটুকু স্বীকার করে নিতে হবে, আমাকে সেটাকে কম্পেনসেট করতে হবে। কাকে কম্পেনসেট করতে হবে? সোসাইটিকে, ওখানে যারা হেডম্যান আছেন, ওখানে যারা লোকাল অ্যালাইস আছেন, বা ওখানে যারা পরিবেশবাদী আছেন, সেই পরিবেশবাদীদের সবাইকে নিয়ে আমাদের এলিফ্যান্ট রেসপন্স টিম করতে হবে। আমাদের সিএমসিগুলো, সহ ব্যবস্থাপনা কমিটিগুলো, সেইগুলোকে আমরা তৈরি করতে পারি, সেগুলো আমরা গঠন করতে পারি। তাদেরকে দিয়ে আমরা লোকেট করতে, কোথায় হারে হাতির রুট, কোথায় করিডোর, কোথায় তার খাদ্যের অভাব, কোথায় কী খাদ্যের অভাব, সে কী খাদ্য পছন্দ করে, সে তো হাতিতে লবণ খেতে চায়, যেখানে জনবসতি পাবে আপনি ফরেস্টের ধারে সেখানে সে লবণ খেতে আসবে। সুতরাং তার জন্য আমরা সল্ট ট্রিকের ব্যবস্থা করতে পারি। এগুলো আমাদের সহ ব্যবস্থাপনা যে কমিটি আমরা করব, সেটাকে যদি আমরা ইফেক্টিভ করতে পারি, এবং আমাদের অর্থায়নের যে উৎস সেটা যেন দেশের ভিতর থেকে অনুদান হিসেবে পেতে পারি, আমার মনে হয় যে আমরা সাকসেস হতে পারব। শুধু বাইরের থেকে টাকা এনে কিছু খরচ করে এটা দিয়ে আসলে একটা সাস্টেনেবল কিছু করা যায় না। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ, অনেক কিছু জানা গেল আপনাদের কাছ থেকে। শুধু দর্শক, হাতি প্রতিবেশ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এরা না থাকলে পরিবেশের স্বাভাবিক ভারসাম্য নষ্ট হবে। তাই হাতি সংরক্ষণে আমাদেরকে এখনই সচেতন হতে হবে, সময় উপযোগী কার্যক্রম গ্রহণের মাধ্যমে হাতি সংরক্ষণে সবাইকে একযোগে কাজ করতে হবে, তবেই আমাদের পরিবেশ ভালো থাকবে, সুন্দর প্রকৃতিতে গড়ে সুস্থ জীবন। এ আশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। স্বদেশ